এই লাইভ বন্ধ করেন আতিক ভাই আতিক বাবার লগে মানে দুশমনি করতেছে আমি বন্ধ করে দেন নালে আমি একটু আগে লাইভ করে গেলাম না এই যে এখানে পিনিও আছে যে রেড ওয়াইন তারপরে এই যে এলিয়ন পিনিও দুটো দেখাইলাম না তাহলে একদিনে কি দুইবার লাইভ করবো আমি একশো রুমে আতিক ভাই ফোন করে কইতাছে ভাই আয়ন আপনারা লাগে আবার লাইভ করবো আবার একটা নতুন গাড়ি আনছি তো এটা নতুন হয় কেন এটা আমি আগে লাইভ করলাম এটা আগে এটা এইটা এক একটা আনকমন গাড়ি না আমরা সিএইচআর এখনো দেখছি এরকম ব্রونز কালার সাদে

ওই গাড়িটাই তো ভাই আমার আপনি বুম বাং বুঝাই না এটা আগের গাড়িটাই আতিক ভাই দেখি সরেন তো সামনেটা একটু দেখি এইটাই তো এই একই গাড়ি নিয়ে আপনি আমার দুইবার লাইভ করার জন্য আবার আনছেন আমার লাইফে আমি কখনো একদিনে দুইবার লাইভ করছি কোনো শোরুমে হাসান ভাই দিস দ্য ফার্স্ট টাইম ইন হাসান ব্লগ হিস্ট্রি যে আমরা একদিনে দুই লাইভ করতেছি মাগিবের আগে একটা মাগিবের পরে একটা এটা কারণ হিসেবে কিন্তু এটা কি আসলেই ভাই আরেক পিস আরেক পিস

এবং শুধু তাই এটা বডি কিট ছিল না এই ভাইয়ের মূল্যবান অপিনিয়নও এখানে দেওয়া আছে তাই নাকি উনি যে গাড়ি কিনছে হ্যাঁ এই দেখেন শোরুমের ভিতরে বসে ও এই যে ভাই নিছে না কই গেল কই গেল অলরেডি বক্তি হয়ে গেছে এই যে এই ভাই নিছিল ও তার মানে আগের সিএইচআরটা এটা না না আচ্ছা আগের সিএইচআর এটা না এবং আগের সিএইচআর এই যে ভিতর ভিতর সব সেম ভিতর ভিতর সব সেম এই যে বডি কিট এই যে বডি কিট আচ্ছা এখন এই গাড়িটা যদি কেউ কিনে তাহলে কি তারও বডি কিট করে দিবেন আগেটা তো ফ্রি দিছিলেন না ফ্রি দিছি না বিষয়টা হচ্ছে যে বডি কিট অংশে কাস্টমাররা বলে যে নিচে লেগে যায় আচ্ছা হ্যাঁ এই কারণে আমি এটা বডি কিট করাই নাই তাহলে আজকে আমরা দ্বিতীয়বার লাইভ করতেছি ড্রিম কার হাউসে এবং হাসান ব্লকসে এই প্রথমবার একদিনে দুই লাইভ এই লেভেলে সন্ধ্যার আগে একবার করে গেলাম তখন দেখাইছিলাম আপনার রেড ওয়াইন এই যে এলিয়ন এবং রেড ওয়াইন প্রিমিও এই দুইটা গাড়ি अवेलेबल আছে ফোন দেন যদি কারো লাগে আর এখনকার লাইভ হচ্ছে আমাদের এই যে সিএইচআর আনকমন কালার বাংলাদেশে খুব রিয়ার কয়েকটা গাড়ি আসছে হয়তো আসছে সাদ হচ্ছে ব্রঞ্জ আর নিচে আছে পাল আনরেজিস্টার্ড 2018 মডেলের গাড়ি আর এখানে কে প্রিয়াশ আছে গত লাইভ যারা দেখছেন তারা দেখছেন যে এই গাড়িটা তখন দুঃখতে ছিল শুরুে হ্যাঁ এই আনরেজিস্টার্ড গাড়ি এটা কিন্তু ড্রিম কার গাড়ি এটা আপনার প্রিয়াশ এটা কিন্তু আতিক ভাই নিজে ইম্পোর্ট করে নিয়ে আসছে এবং এটা ড্রিম কার হাউজের ইম্পোর্ট করা গাড়ি তো এটা কিন্তু আমরা তখন পুরোপুরি দেখাই নাই আমরা আজকের লাইভে এখনকার লাইভে দেখাবো ওকে তাহলে যাদের বাজে

আপনারা হয়তো মনে করতে পারেন যেটা এটা বাংলাদেশ থেকে লাগাইছে না এই যে অপশন পেপারের মধ্যেই আপনারা দেখেন অপশন পেপার আপনারাও ডাউনলোড করে চেক করে নেবেন জাপান থেকে আপনার এটা হয়ে আসছে নাকি একটু ইউনিক্স একটা সিএইচআর আছে সতেরোর মডেল যদি কেউ আপনার এই গাড়িটা নিতে চান ড্রিম কার্ড হাউসে আসতে হবে ড্রিম কার্ড হাউস হচ্ছে আপনার কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে এবং প্রধান বিচারপতির বাসভবনের উল্টা পাশে কিছু ম্যাচ পাচ্ছেন ভাই এটাও কি আপনার জাপানে ওইখান থেকে আসছে এটা কি অপশন পেপারের ছবি জি আচ্ছা দারুণ তার মানে জাপান থেকে যেইভাবে আসে ওইভাবেই আসে এবং এই যে এখানে দেখেন একটা গ্রিল আছে স্পোর্টি একটা ভাব আছে কিন্তু সামনে ভাইয়া এই বডি কিটের নাম কি এটা কিন্তু একটু একদম ইউনিক ওকে তাহলে সাথেই থাকেন শেষ পর্যন্ত একজন লেখছে প্রিয়াসটা কি এস স্টিউরিং স্টিউরিং আচ্ছা প্রিয়াসটা এস জি তাহলে আমরা আনকমন এই গাড়িটা দেখাই তারপরে ওই প্রিয়া সিএচারের কাছে যাব এটার মডেল হচ্ছে দু হাজার আঠারো এবং আনরেজিস্টার্ড সিয়েচার পাল কালার বাট উপরে হচ্ছে আপনার ব্রোঞ্জ জি

ওকে তাহলে আপনার এইটা হচ্ছে আঠারো মডেল আনরেজিস্টার্ড এটা আটচল্লিশ হাজার কিলোমিটার জাপান থেকে চলে আসছে এখন কত আছে দেখি দেখি চাবি থাকলে একটু খোলেন আর এটা কালারটা কিন্তু ভাই মানে অন্যরকম একেবারে ইউনিক এখানে আপনার বিনোরে এবং ছাদে কিন্তু আপনার এই কালারটা আসছে হ্যাঁ এখন আটচল্লিশই আছে আচ্ছা জাপান থেকে যেই মানে মাইলেজ ছিল এটা আসছে বাংলাদেশে মাইলেজ ওই রকমই আছে বাট গাড়িটা আঠারো মডেল আনরেজিস্টার্ড এবং এইখানে আপনার এই সিএচআর কিন্তু আপনার এরকম থাকে না এটা লেদার এটা একবারে ফুল লেদার এটা কিন্তু জাপানি সিট কভার হুম এটা কিন্তু জাপানি সিট কভার সিট কভারটা জাপানের জি আচ্ছা দেখেন এটা আমার মনে হয় নিচে কিন্তু অরিজিনাল সিট আছে এটা নিচে আরো একটা সিট কভার আছে আগের গাড়িটা তো কিন্তু এই এরকমই কিন্তু কভার सेम একদম सेम গাড়ি দুই পিস দেখেন এর আগেরটাও কিন্তু আপনার আমি ভালো করে দেখাইছিলাম এই সিট কভারগুলা এবং সিট কভারগুলো বোধহয় লেদারের ভাইয়া জি লেদারের যাই হোক আপনারা যদি সিএচআর নিতে চান একটু আনকমন এবং যারা বলবেন এটা জাপানে এই কালারটা জাপানে হয় নাই তাদের জন্য আমি একটু কাইন্ডলি গাড়িটার অপশন শিট দেখাই দিব এই দেখেন জাপানের কালার এই যে ব্রোঞ্জ কালার দেখা যাচ্ছে ক্যামেরায় আসলে ভালো বোঝা যাবে না মতো ক্যামেরা এটাতে ভালো মতো দেখা যাবে দেখেন দেখি এই যে দেখেন হ্যাঁ এই যে এই মিররের উপরে দেখেন জাপানেই কিন্তু আপনার এই কালার আসছে যাই হোক গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আঠারো মডেল আনরেজিস্টার্ড গাড়ি এটা দেখলেই পছন্দ হবে হওয়ার মতো গাড়ি এবং এই গাড়িটা যে কিনবে আমার মনে হয় আশেপাশে যত সিএচআর থাকবে দেখবেন আপনারটার মতো আর নাই ঠিক আছে একটু ভিতরে কি অবস্থা দেখবেন এই গাড়ি যে প্রাইসে দিব হাসান ভাই সব কিন্তু আপনার নতুন আনরেজিস্টার্ড গাড়ি আসলে ভিতরে দেখানোর কোনো মানে হয় না ভাইয়া আঠারো মডেল এটা হচ্ছে আপনার জিএলইডি প্যাকেজ মাইলেজ আটচল্লিশ হাজার জিএলইডি টু টন আচ্ছা টু টন এবং আটচল্লিশ হাজার মাইলেজ আটচল্লিশ হাজার মাইলেজ কত টাকা হ্যাঁ ইঞ্জিনটা কি দেখানো হইছে বুঝি নাই ইঞ্জিন হ্যাঁ অনা ইঞ্জিন রুমটা একটু खोलেন ইঞ্জিন রুমটা একটু দেখাই তবে গাড়িটা সুন্দর অন্যান্য সিএইচআর থেকে একটু আলাদা যারা চান না বডি কিট বডি কিট লাগাইলে হাইট কমে যায় তাদের জন্য আমি বডি কিট ছাড়া রেখেছি আচ্ছা এটা বডি কিট ছাড়া আছে যদি কেউ বডি কিট লাগাইতে চায় লাগানোর যাবে এই যে ইঞ্জিন কভার দেখেন তাহলেই বুঝতে পারবেন গাড়ি বয়স কেমন কিরকম চলছে একেবারেই ফ্রেশ বডি গিট লাগালে যে এমন লুক হয়ে যাবে বডি গিট লাগালে এমন হবে এবং আপনার যদি চান লাগানো বডি গিট লাগিয়ে দেয় তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভাই লাগাই দিবে ভাই যারা লাইফটা দেখতে একটু শেয়ার দিয়ে দেন এবং একটু লাইফ দিয়ে দেন আমরা আজকে সেকেন্ড টাইম আসছি ডিম তার হাউসে এবং ডিমতারা হাউসে কিন্তু আপনার কোয়ালিটি ফুল গাড়ি থাকে ঠিক আছে আতিক ভাই তাহলে এবার প্রাইজ বলেন

প্রিভিয়াস কিছু ইম্পোর্টারের যারা গাড়িটা কন্টিনিউ করতে পারে নাই বা বের করতে পারে নাই বা ফাইন্যান্স মানে পোর্টে ছিল পোর্টে ছিল ওইখান থেকে আমি রিলিজ করাই নিয়ে এবং বেছে বেছে গাড়িগুলো রিলিজ করছি আচ্ছা এবং এগুলো যেহেতু বত্রিশ লক্ষ টাকা বাজেটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা অনেক কম বাজেটের মধ্যে সিএচের এখন ধরতে পারবেন আদারওয়াইজ এই গাড়িটাই ধরেন আমার কাছে যেটা উনিশ মডেল আছে সেটা আপনার অলমোস্ট আটত্রিশ লক্ষ টাকা পড়ে যাবে রেজিস্ট্রেশন সহকারে বিপরা বড়ুয়া লক্ষ টাকায় যারা

তো এটাও আনরেজিস্টার্ড এবং আজকে তিনটাই কিন্তু আপনার মানে পছন্দ হওয়ার মতো গাড়ি একটু ভিতরটা দেখি আচ্ছা মে হলে কি হবে শিখাইছিলাম না ওই যে সিট ইয়া সিট হিটার থাকবে এই যে এখানে হ্যাঁ দুই পাশে লেদার সিট হবে আছে এবং লেদার সিট সিট হিটার এবং লেদার সিট আছে এবং তার সাথে 18 ইঞ্চি অ্যালয় হবে ও 18 ইঞ্চি আ এটা বোধহয় 17 ভাইয়া ওই তো যাই হোক মানে স্টিয়ারিং এ যে অ্যালয়টা সেটা হবে আর কি 15 হবে না 17 হবে কিন্তু রিমটাও কিন্তু সুন্দর আতিক ভাই এটা স্টিয়ারিং এর রিম আচ্ছা আসেন সামনে আসেন পাল কালারের 18 মডেল আনরেজিস্টার্ড সিচ পিয়াস এবং আজকে যে তিনটা গাড়ি দেখাইতেছি তিনটা গাড়ির ইঞ্জিন सेम ইঞ্জিন सेम এবং এগুলা রিকন্ডিশন দেখাচ্ছি কিন্তু হ্যাঁ আর যাদের সিএইচআর এর বাজেট 32 লাখ টাকাও নাই তাদের জন্য আমি আরো কম বাজেটের সিএইচআর রাখ তাও আবার কান কমন গাড়ি তাও আবার আনকো ভাই এটার ইঞ্জিন একটু দেখায় দেন পাল কালারের আপনার প্রিয়াস দেখাইতেছি আপনাদেরকে আনরেজিস্টার্ড 18 মডেল

আসলে ওই সি এইচআরটা দেখাবো একটু তাড়াতাড়ি করি তাহলে এইটা এটা 4 পয়েন্টের গাড়ি এটা 4 পয়েন্টের গাড়ি এবং এটা মাইলেজ আপনার 81000 হ্যাঁ এই যে 81000 মাইলেজ ওইখান থেকে আসছে 81800 543 ঠিক আছে এমনিতে আনরেজিস্টার গাড়ি আসলে কিছু দেখার দরকার পড়ে না কারণ এগুলো হচ্ছে আনরেজিস্টার নতুন গাড়ি শুধু কিনে নিয়ে তারপরে রেজিস্ট্রেশন করবেন এবং টায়ার এগুলো কিন্তু আপনার নামানো হয় না একদম নতুন ভাইয়া প্রিয়াস্টার প্রাইস কত ভাইয়া প্রাইস ফিক্সড আঠাইশ লক্ষ তিরিশ হাজার টাকা অন আধারোর মডেল আঠাশ লাখ ত্রিশ হাজার তিরিশ হাজার আঠাশ লক্ষ তিরিশ হাজার টাকা পাল কালারের একটা দুর্দান্ত পিয়াজ দেখলাম তাও আবার রিকন্ডিশন মাইলেজ অনেক বেশি পাওয়া যায় একুশ হাজার একাশি হাজার আছে এবং মাইলেজ তো পাবেন বিশ্বের উপরে হ্যাঁ সেটা বিষয় না বিষয় হচ্ছে কি এখন এই পিয়াজেরও গল্প আছে উনিশ মডেল আধার আন্দেশ টাও কম পাওয়া যায় আর আন্দেশের এখন আমাকে আছে উনিশ মডেল আছে উনিশ মডেলের গাড়ি আমার কাছ থেকে আপনি নিতে হলে একত্রিশ লাখ নিতে হবে যেগুলো আছে আমার আপকামি সো এখন যদি আঠারো মডেল এটা মিস না করেন সেক্ষেত্রে আপনি মাত্র আঠাইশ লক্ষ ত্রিশ হাজার টাকায় ফ্রি হাতে করতে পারবেন ওকে এবং এগুলো কিন্তু মাইলেজ পাওয়া যায় অনেক বেশি পাশাপাশি এটাও মনে হয় জাপান থেকেই লাগে আসছে না ঈদের একটা জিনিস এখানে আচ্ছা তাহলে আপনারা প্রিয়াসটার জন্য যোগাযোগ করেন আঠারো আন্ডেজ স্টার্ট মাত্র আঠাশ লক্ষ টাকা এবং এরপরে আছে আন একটা আনকমন আপনার সিএচআর এটা জাপান থেকেই কিন্তু আপনার এই যে এই এরকম আসছে আমরা একটু আগেই দেখাইছি আপনাদেরকে এবং এটা রিমগুলোও কিন্তু একটু আলাদা একটু ইউনিক দেখেন সতেরো মডেল সতেরো মডেল এবং এটা সাতষট্টি হাজারে চলে আসছে এখন সত্তর হাজার মাইলেজে আছে আচ্ছা এই দেখেন এটা কিন্তু এই যে ব্লু যে জায়গাগুলো এগুলা কিন্তু জাপান থেকে এরকম আসছে এবং আপনার এদিক থেকে আরো বেশি গর্জিয়াস লাগে এই যে এখানে সিএচআর লেখা এবং এই যে এখানে এগুলা কার্বন ফাইবার এই যে দেখেন কার্বন ফাইবারটা যেমন কালো থাকে এটা হচ্ছে আপনার ব্লু এবং এই জায়গাতেও কিন্তু আপনার মানে ব্লু অনেক কিছু আছে গাড়িটার স্টিয়ারিংও কিন্তু আপনার একটু চেঞ্জেস আছে সো এটা হচ্ছে জিএলইডি প্যাকেজ দুই হাজার সতেরো মডেলের আন রেজিস্ট্রেশন করা এটা রেজিস্ট্রেশন কত দেয় ভাইয়া এটা রেজিস্ট্রেশন কত দেয় অ্যাজ ইউজুয়াল আমি তো ভুলে যাই আচ্ছা আর এই গাড়ি দেখার পরে কি রেজিস্ট্রেশন দেখে গাড়ি কিনবে আমি তো গাড়ি দেখি সব সময় কন্ডিশন দেখি এক ভাই লেখছে ড্রিম কার হাউস মানে আলহামদুলিল্লাহ গাড়ির কোয়ালিটি নাম্বার ওয়ান হাসান ভাই এবং ড্রিম কার হাউসকে সালাম সাথে আসি ধন্যবাদ আয়াতুল্লাহ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই হচ্ছে আপনার দুই হাজার একুশে রেজিস্ট্রেশন এটার মডেল এটা হচ্ছে দুহাজার সতেরো আর রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার একুশ একুশে হ্যাঁ এটা একুশে রেজিস্ট্রেশন এবং এটাও আলহামদুলিল্লাহ কন্ডিশন অনেক ভালো আছে যারা একটু আলাদা চান এটা দেখছেন একটু আনকমন এখানে কিন্তু স্পোর্টস কারের দেখেন এখানে নেট নেট টি যেন আছে ফোর পয়েন্ট ফাইভ গিলে গাড়ি এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেড এবং সাতষট্টি হাজার মাইলেজে আসছে কুটি হাজার মাইনেজ আছে এখন সত্তর হাজারে আছে ওই যে মাইলেজ সাতষট্টি হাজার আসছে এখন 70000 মানে 3000 কিলো চলছে বাংলাদেশে আমি এটা চালাইছে এবং ছবি তো আমি আপনাদেরকে দেখাই দিলাম ভাই জাপানে কিন্তু এরকম আপনার পক্ষন উঠার আগে এরকম ছিল সো যাই হোক বাংলাদেশে করা হয় নাই যদি কেউ এই গাড়িটা নিতে চান Dream Car House আসবেন কাকরাইল কোন আরে সারকিদাউজ মসজিদের নিচে এবং পিছনও কিন্তু আপনারা একটু আলাদা দেখছেন খুবই সুন্দর সিএইচআর এর প্রাইসটা কত বলবাতিক ভাই পিছনটা হাসান ভাই দেখেন এই পিছনের এই জিনিসটাও কিন্তু জাপান থেকে আসছে এই যে এটা এই যে এসএসআর মত ক্রোমটা রাইট এবং দেখেন আপনার এই যে কার্বন ফাইবার গুলো যে এগুলো কিন্তু হাসান ভাই জাপান থেকে মানে আপনি অপশন পেপারে দেখে দেখে চেক করে নিতে পারবেন এই দেখেন এই যে দেখেন এই যে লাইটের কার্বন ফাইবার এটা জাপানের এই দেখেন দরজার কার্বন ফাইবার এটা জাপানের এই দেখেন পিছনের কার্বন ফাইবার জাপান ইভেন সামনে যে এই জিনিসটা

এটা আপনি ফ্রিতেই পাওয়া যাচ্ছেন গাড়ির সাথে সত্র মডেল দাম কত ভাইয়া ভাই এটার দাম পড়বে একদম ফিক্স হাসান ভাই ইনক্লুডিং অল ডেকোরেশন 28 লাখ টাকা 28 লাখ 28 লক্ষ টাকা ফিক্স হাসান ভাই সবগুলা গাইনি ফিক্স প্রাইস বলতেছি আচ্ছা জিএলডি তো জিএলডি জি এটার দাম হচ্ছে 28 লক্ষ টাকা এবং এটার ভিতরে কিন্তু এই যে জাপানেরই ব্লু যে ব্যাপারটা এটা আছে আপনার ডেকোরেশন করতে হবে না করাই আছে এবং এটার ভিতরে আপনি ঢুকলে একটু অন্যরকম ফিল করবেন কন্ডিশন ইঞ্জিন আদার যা কিছু আছে এটা ড্রিম কার হাউজের গাড়ি টেনশন করার কিছু নাই ড্রিম কার হাউজের গাড়ি দেখতে হবে অলওয়েজ কোয়ালিটি ফুল গাড়ি ওনারা সেল করে এটা আপনাদেরই কমেন্ট কিছু পাবেন না জি এবং अवेलेबल রয়েছে এলিয়ন এবং প্রিমিয়ার রেড ওয়াইন কালার যেটা একটু আগে সুন্দর আগে লাইভে আমরা দেখাইছি এই দুইটাও কালকে অনেকে আসবে দেখতে কালকে ড্রিম কার হাউস খোলা আছে কি নাই জি কালকে খোলা আছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত কালকে ফ্রাইডে ড্রিম কার হাউস খোলা আছে আপনাদের যাদের পার্সোনাল ইউজের জন্য সেরা গাড়িটা দরকার ড্রিম কার হাউজে আসবেন ভিজিট করবেন আমরা অনেক রাত হয়ে গেছে আপাতত লাইফ থেকে বিদায় নিলাম হাসান ভাই কালকে কয়েকটা গাড়ি আমাকে দেখাই দিতে হবে আমাদের কাছে কিন্তু এক্লিপস ক্রস আছে এক্লিপস ক্রস 2022 মডেলের যেটা ডিম কারাও যে আসলে আপনারা পাবেন আমার কাছে BMW 318i আছে আচ্ছা তাছাড়া আমার কাছে হ্যারিয়ার 2017 মডেলের দুইটা ইউনিট আছে একটা অ্যাডভান্স প্রিমিয়াম ফুল লোডেড আইক আছে প্রোগ্রেস মেটাল আচ্ছা তাছাড়া আমার কাছে প্রাডো আনরেজিস্টার্ড ইউনিট আছে এগুলো দেখার জন্য কালকে আসেন খোলা আছে শোরুম এবং সেই সাথে এই যে স্টেরিয়া 11 সিটের সেই লাক্সারিয়াস এমপিভি এটা এখন अवेलेबल আছে জি আসলে অনেকেই হয়তো আসতে পারেন নাই যে কোনো কারণে আপনারা এখন আসেন গাড়িগুলো अवेलेबल আছে এবং ভালো ভালো গাড়ি দেখার জন্য ড্রিম কার হাউসে গাড়ি কিনতে না হোক দেখার জন্য হলো আসেন দেখার জন্য আসেন কাকরাইল সার্কিট হাউস মসজিদ এর নিচে নিচে এবং প্রধান বিচারপতির বাসভবনের ঠিক উল্টা পাশে স্ক্রিনে নাম্বার আছে দুইটাই আতিক ভাইয়ের নাম্বার দুইটাতেই হোয়াটসঅ্যাপ আছে জি আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই